আমন্ত্রণ এসটিভি প্রবাস সংবাদে সঙ্গে আছেন মিতাসিন আর ইয়াসমিন শুরুতেই জানাবো শিরোনাম দীর্ঘ প্রতীক্ষার পর গ্রিসে বাস করা প্রবাসী বাংলাদেশীদের পেতে যাচ্ছেন বৈধ হওয়ার সুযোগ দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ এই সুযোগ করে দিয়েছে 40 দিন ধরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি হাসপাতালে মর্গে পড়ে আছে এক বাংলাদেশীর মরদেহ পরিবারের সন্ধান না পাওয়ায় হচ্ছে বিলম্ব স্পেনের কারাগারে আটক পাঁচ বাংলাদেশি নাগরিকের মুক্তির ব্যবস্থা নিতে দেশটির সরকারকে অনুরোধ করেছে ঢাকা জানালেন রাষ্ট্রদূত দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ইউরোপের দেশ গ্রিসে বসবাসরত অনিয়মিত বাংলাদেশীদের বৈধ হওয়ার সুযোগ তৈরি হয়েছে গত 12 জানুয়ারি থেকে বাংলাদেশীদের আবেদনের জন্য অনলাইন প্ল্যাটফর্ম খুলে দেওয়ার পরই আবেদন করা শুরু করেছেন অনিয়মিত বাংলাদেশীরা ইতিমধ্যে তিনজন বাংলাদেশীর আবেদন গ্রহণ করে অস্থায়ী রেসিডেন্স সংক্রান্ত একটি নিশ্চিতকরণ সনদ প্রদান করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন দূতাবাসের সুদীর্ঘ দুই বছরের কূটনৈতিক তৎপরতার ফলশ্রুতিতে বাংলাদেশ ও গ্রিসের মধ্যকার যে সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয়েছিল সেটা প্রথম ধাপ বাস্তবায়ন হলো যার ফলে এখানে যে অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা ছিলেন তাদের বৈধ হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে বৈধ হওয়ার সহজ প্রক্রিয়া নিয়ে গত মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস প্রায় 40 দিন ধরে মালয়েশিয়ার কুয়ালালামপুর হাসপাতাল মর্গে এক বাংলাদেশীর মরদেহ পড়ে আছে ওই বাংলাদেশীর নাম রেজাউল করিম গত 12 ডিসেম্বর মারা যান তিনি পাসপোর্ট থেকে নাম জানা গেলেও এখন পর্যন্ত তার পরিবারের সন্ধান মেলেনি পাসপোর্ট থেকে পাওয়া তথ্য মতে রেজাউল করিম সিরাজগঞ্জের চৌহালি থানার শায়েলজানা গ্রামের আব্দুল কাইয়ুম ও সুফিয়া বেগমের ছেলে তবে ওই ঠিকানায় রেজাউলের পরিবারের সন্ধান না পাওয়ায় তার মরদেহ হস্তান্তর করতে পারছে না বাংলাদেশ হাইকমিশন রেজাউল করিমের মৃত্যুর এক মাস পরেও পরিবারের সন্ধান না পেয়ে মরদেহ দেশে পাঠাতে বা স্থানীয়ভাবে মালয়েশিয়া দাফনের ব্যাপারে পরিবারের সম্মতি নিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালককে চিঠি দিয়েছে হাইকমিশন স্পেনের গালিসিয়া প্রদেশের কারাগারে আটক পাঁচ বাংলাদেশি নাগরিকের মুক্তির বিষয়টি ত্বরান্বিত করার জন্য স্পেন সরকারকে অনুরোধ করেছে বাংলাদেশ ওই দেশে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত ইতোমধ্যে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে তাগাদা দিয়েছে রাষ্ট্রদূত মোহাম্মদ সরওয়ার মাহমুদ গণমাধ্যমকে বলেন আটক বাংলাদেশীদের সহায়তা দেওয়া হচ্ছে আটক ওই পাঁচ বাংলাদেশি পানামার একটি জাহাজে নাবিক হিসেবে কর্মরত ছিলেন ওই জাহাজটি গত বছরের মাঝামাঝি স্পেনে নোঙর করাকালে মাদক পণ্য পাওয়া যায় এবং সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেফতার করা হয় রাষ্ট্রদূত বলেন বর্তমানে আইনি প্রক্রিয়া চলছে স্পেন সরকারকে অনুরোধ করা হয়েছে প্রক্রিয়াটি যেন দ্রুত শেষ করা হয় ইতোমধ্যে প্রধান সন্দেহভাজন একজন নেপালি স্বীকার করেছেন যে মাদক বহনের সঙ্গে বাংলাদেশিরা জড়িত ছিলেন না এসটিভি প্রবাস সংবাদে নিচ্ছে একটা বিরতি ফিরে এসে থাকছে স্ত্রী এবং তার বয়ফ্রেন্ডকে হত্যা করার জন্য ঘাতক ভাড়া করতে গিয়ে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার বাংলাদেশি এক প্রবাসী জানিয়েছে পুলিশ দেখছেন এসটিভি প্রবাস সংবাদ স্ত্রী এবং তার বয়ফ্রেন্ডকে হত্যা করার জন্য ঘাতক ভাড়া করতে গিয়ে বস্টনের প্রবাসী মোহাম্মদ শওকত চৌধুরীকে গ্রেফতার করেছে বস্টনের পুলিশ মামলায় জানা গেছে যাকে তিনি ঘাতক ভেবেছিলেন প্রকৃত অর্থে তিনি ছিলেন এফবিআই এর এজেন্ট মামলায় আরও বলা হয়েছে এর আগে শওকত তার স্ত্রীকে হত্যার জন্য আরেকজনকে নগদ অর্থ দিয়েছিলেন শওকত তার স্ত্রী সহ বয়ফ্রেন্ডকে হত্যায় মরিয়া হয়ে উঠেছিলেন শওকতের এমন মনোভাব গত নভেম্বরে অবহিত করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে মামলার বিবরণে প্রকাশ দুজনকে হত্যার জন্য মোট $8,000 প্রদানের চুক্তিতে আগাম দেওয়ার কথা $500 এসটিভি প্রবাস সংবাদে নিচ্ছে শেষ বিরতি ফিরে এসে আরো থাকছে জাপানে বাংলাদেশের অধিকার পরিষদের এক বছর মেয়াদী শাখা কমিটি গঠন প্রবাসীদের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় দেখছেন এসটিভি প্রবাস সংবাদ
বাংলাদেশী প্রবাসী অধিকার পরিষদের এক বছর মেয়াদি 21 সদস্য বিশিষ্ট জাপান শাখা কমিটি গঠন করা হয়েছে। জাপানে ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ কবির হোসেন ও সাধারণ সম্পাদক এস এম শাফায়াত হোসাইন স্বাক্ষরিত নাজমুল হাসান মজুমদারকে সভাপতি ও মোহাম্মদ সাকিবুল ইসলামকে সাধারণ সম্পাদক, আরিফ হোসেন অর্ককে সাংগঠনিক সম্পাদক করে এই কমিটি অনুমোদন করা হয়। আগামী 3 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে। সংগঠনটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় 1,20,00,000 প্রবাসীদের অধিকার আদায়ের অন্যতম জাতীয় সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ। বর্তমানে বিশ্বের প্রায় 50টিরও বেশি দেশে এই সংগঠনের কার্যক্রম চলছে। সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ভিপি নুরুল হক নূর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির শাসন আমলে মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরে এসেছিল এবং আগামীতে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র মেরামত করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতারা। নিউ ইয়র্কে জিয়াউর রহমানের 87তম জন্মবার্ষিকীর আলোচনায় বক্তারা এসব কথা বলেন। বিএনপির নিউ ইয়র্ক স্টেট শাখার সভাপতি সালেহ আহমদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলাওয়ার হোসেন শিপনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি অধ্যাপক দেলাওয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন বাদল। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মইনুদ্দিন, জাগপার সভাপতি এ এস এম রহমতুল্লাহ ভূঁইয়া, মোহাম্মদ আনসার আলী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। এসএটিভির প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। দীর্ঘ প্রতীক্ষার পর গ্রিসে বাস করা প্রবাসী বাংলাদেশিরা পেতে যাচ্ছেন বৈধ হওয়ার সুযোগ। দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ এ সুযোগ করে দিয়েছে। 40 দিন ধরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি হাসপাতালে মর্গে পড়ে আছে এক বাংলাদেশির মরদেহ, পরিবারের সন্ধান না পাওয়ায় হচ্ছে বিলম্ব। স্পেনের কারাগারে আটক 5 বাংলাদেশি নাগরিকের মুক্তির ব্যবস্থা নিতে দেশটির সরকারকে অনুরোধ করেছে ঢাকা, জানালেন রাষ্ট্রদূত। এই ছিল এসটিভি প্রবাস সংবাদে। এসটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।